কি জানো তো, আমাদের এই জীবন না শুন অনিশ্চিত, কখন যে কি হয়ে যায়। আমি একেবারে রেডি শেডি হয়েছিলাম বেরোবো বলে রথের মেলায়, তো তার আগেই আমার সাথে একটা ইনসিডেন্ট হয়ে গেল। সেটা হচ্ছে এই যে, তাও তো এখন অনেকটা কমেছে, মানে অনেকটা কমেছে, কারণ আমি সঙ্গে সঙ্গে ওষুধ আর মলম দিয়ে দিয়েছিলাম। পাশেই ওষুধের দোকান ছিল, তাও 10 মিনিট পর দিয়েছি, তাও ফোলাটা একটু কমেছে। তো শটাং একটা বলতা এলো, বলতে এসে পুরো কামড়ে ধরলো, দিয়ে এইরকম করে দিল, আর মুখটা পুরো চাইনিজ হয়ে গেল আমার। সো লাইফ ইজ সো 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 আনপ্রেডিক্টেবল। লাইক আমি ঠিকভাবে গেলাম, সুস্থভাবে সবে উঠলাম গাড়িতে, আর এই হয়ে গেল, আবার বাড়ি চলে এসেছি, কারণ একটু বৃষ্টিও পড়ছে। আবার আমি ভেবেছিলাম আর মেলায় যাব না, সবাই মিলে যাবে, আমি আর যাব না, কিন্তু দিদিরা বলছে যেহেতু একটু কমে গেছে, পুরো ফুলে গেছিলো তো কমে গেছে, এখন যেতে বলছে, নইলে আমি রেডি ফেডি হয়ে এলাম। তো দেখা যাক, একবার বেরোবো, ভাবছি একটা চশমা কিনে নেবো, যেগুলোতে অত পাওয়ার টাওয়ার নেই, ওই চশমা কিনে নেবো, তাহলে আর অত বোঝে যাবে না। সত্যি কখন যে কার কি হয়ে যায়, এখানে অবশ্য তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, তাও মানে বলছি যে কখন যে কার কি হয়ে যায়। সুস্থভাবে আমি উঠলাম, আমি নিজেও জানতাম না 5 মিনিট পর আমার এরকম, আমি ইন্ডিয়ান থেকে চাইনিজ হয়ে যাবো। লাইক সিরিয়াসলি, এগুলো ভাবলেও অদ্ভুত লাগে। তো যাই হোক, সব কিছু মেনে নিয়েই আমাদের জীবনে এগিয়ে যেতে হবে, এটাই তো আমাদের লক্ষ্য। এখন আকাশটা কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। তো চলো, এখন তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, এখন বেরিয়ে গিয়ে দেখা করছি। আমরা অনেকে মিলে যাচ্ছি মেলায়, তো কিছু জন চলে যাচ্ছে ওই যে টোটোতে, কারণ একটু একটু বৃষ্টি পড়ছে, আর কিছু জন যাবো একটু বৃষ্টিটা থামলে বাইকে। ছাতা নাও, বৃষ্টি আসছে। আমার মা যাচ্ছে, এখন আবার হেলমেট না নিলে আবার মেলার সামনে পুলিশে ধরছে, জ্বালা যত রাখছে। মেলায় যেতে হবে হেলমেট পরে, তার আবার আমার মুখের এই অবস্থা হয়েছে, এই অবস্থা নিয়ে কেউ মেলায় যায় না। ফোনে তো কম লাগছে রে, কিন্তু সামনাসামনি যে লাগছে, কমে গেছে, কমে গেছে। বাইকে করে, তো টোটো করে যেতে তো অনেক টাইম লাগবে, বাইকে করে গেলে অনেক তাড়াতাড়ি চলে যাওয়া হবে, ম্যাক্সিমাম আমাদের 15 মিনিট লাগে মাহেশের রথ আমাদের বাড়ি থেকে। তো এখন তাড়াতাড়ি যাই, গিয়ে দেখি, আমার খুব জোর খিদে পেয়েছে, কিছু আগে খাবো, তারপরে মেলায় ঢুকবো। চলে এসছি আমরা, এই হচ্ছে মাহেশের রথ, এখানে দেখা যাচ্ছে না, ওইদিকে যেতে হবে। আমার মুখে কি এখনো বোঝা যাচ্ছে রে, অতটা অতটাও না, অনেকটা কমেছে ফাইনালি। মা এসে গেছে, মা এত তাড়াতাড়ি চলে এলি টোটোয়। এবার মেলার ভেতরে ঢুকবো, এত তাড়াতাড়ি চলে এলে, আবার কত দেখা ওকে দেখা এত চট খাচ্ছ কেন ওকে, কি বললাম, মোটা হয়ে গেলি তুমি, মোটা আমার মায়ের গল্পের সাথী পেয়ে গেলে আর ছাড়তে যায় না, সে যেখানেই হোক। কি ভিড় রে ভাই, বাপরে বাপ, আজকে শনি রবি বলে মনে হয় আরো ভিড় জানিস তো, আজকে শনি রবি নয় শনি, মানে শনি রবি বাজার বলে, বাবা আমি কোনোটাতেই চাপবো না, কারণ আমার এত গা গোলায়, এত গা গোলায়, আমি নেই এইসব দোলা খোলাতে, ভয় লাগে না গা গোলা,
দিন যাচ্ছে না সারা গবে যেটা এই শুন তোদের বসে একটা বেরিয়ে আমি কি করে আমার ভয় লাগে না আমার ভূমি ভূমি হয় আমি কি করে হচ্ছে আমার ভয় লাগে না ভূত খালি আমার ভয় লাগে না মা সত্যি আমার ভয় লাগে না ভয় লাগে তো একবারে বলেছি আমারও তো ভূমি সমস্যা হয় এই যাবি তুই না 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 আমি যাব না আমি যাব না আমি যাব না আমি যাব না নি যাও যাও যা যাও কিছু যাও না আরে মা তুমি তো যাও কি আছে এবার আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরে ঠাকুরকে দেখতে ভয় লেগেছে একটুকু না ভয় লেগে বেশ ভালো লাগলো হ্যাঁ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আলোটা কাট করছে কেন অন্ধকার হয়ে আছে জয় জগন্নাথ ঘুম পেয়ে গেছে গো চলো ওদিকে সরে যা তোমরাই বলো যে এই বাচ্চাটা এখনো ঠিকঠাক করে হাঁটতেই শেখেনি সে একা একা পুরো এই দোলনাটা চাপছিল আর এত ভয় লাগছিল আমার তার জন্য আমি ওরমভাবে চিৎকার করছিলাম কিন্তু আমার জামাইবাবু ভীষণ সাহসী জামাইবাবু বলছিল ও তো বসে আছে কিচ্ছু হবে না তো সত্যিই দেখলাম কিচ্ছু হয়নি উল্টে এত মজা পেয়েছে এত হাসছিল মানে উঠতেই চাইছিল না আমার মাকে জোর করে এখন সানগ্লাস কেনানো হচ্ছে দেখো এটা পরে দেখো দেখি দেখি ভালো লাগছে কোনটা নেবে কোনটা কোনটা একটা দিদির একটা তোমার দিদি এই যে পুচকু এখানে মানে যে কজন আছে সবাই সানগ্লাস নিচ্ছে মা নিচ্ছে বদিদি নিচ্ছে ছোটদিদি নিচ্ছে আমি আর একটা নিচ্ছি আমার প্রচন্ড গরম লাগছে এটা ভালো লাগছে রে আমি এটা আমি এটা নেবো কি নেবো নেবো ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে ছোটদিদি গেলে কি এটা না এটা পরে এটা পরে না ভালো না দেখ আমি এত সানগ্লাস নিয়ে কোথায় যাবো জানি না দেখি একটু দূরে সর আমি সব খাচ্ছে গো বাবা জগন্নাথ মন্দির সহ
সঙ্গে সঙ্গে ওষুধ খেয়ে নিয়েছি আর মলমটা লাগিয়ে নিয়েছি, ওই জন্যই কমে গেছে। নইলে আমার বাপির কিছুদিন আগেই সেম আমার যেভাবে বলতে কামড়েছে, বাপিরও সেম ভাবে বাপিকে বলতে কামড়েছিল আর পুরো মুখ মানে ফুলে গেছিল। ওই ভেবেই আমি আরো খারাপ ইয়ে হচ্ছিল যে আমি ভিডিও দিতে পারবো না, মানে মুখটার কি হবে, আমি ওইভাবে আরো কাঁদছিলাম। যাই হোক, এখন অলমোস্ট ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ যে আমি মানে নিজেকে নিজেই থ্যাংক ইউ বলছি যে আমি তাড়াতাড়ি ওষুধ খেয়ে নিয়েছি। আর এখন আমরা বিরিয়ানি নিয়ে চলে এসেছি। আমি নিয়ে এত ভিড় ছিল, বাপরে বাপ, বিরিয়ানিটা নিয়ে চলে এসেছি। পুষ্কু যেহেতু কাঁদছিল, আর এখন খাবো মাটন বিরিয়ানি আর চিকেন টিক্কা। তো চলো, আজকের এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর কি কি কিনলাম সেগুলো আমি দাঁড়াও বাড়ি গিয়ে দেখিয়ে নিই কি কি কিনলাম, তারপরে ব্লগটা এন্ড করছি। তো চলো দেখতে থাকো। ওকে, তো বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করে জমিয়ে খেলাম। এখন আমি তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের সাথে শেয়ার করব কি কি কিনলাম। তো বেসিক্যালি আমরা সানগ্লাস আর কাপ কিনতে গেছিলাম। তো চলো তাড়াতাড়ি করে দেখিয়ে দিই যে কি কি কিনলাম। তো চলে এসেছি এখানে, আমি কি কি কিনেছি। বেসিক্যালি এগুলো মানে আমি কিনিনি, আমি ছোট দিদি মা আর বড় দিদি তো কিনেছে, ওরগুলো ওর বাড়িতে আছে। তো এই যে ডায়েরিটা দেখছো, এই ডায়েরিটা না আমি মাহেশের মেলা থেকে কিনেছি, তবে আজকে কিনিনি। এরকম কাঁথা স্টিচের মতো কি সুন্দর যেটা দেখতে, আর আমার একটু ডায়েরি প্রতি আকর্ষণ আছে, আমি এখনো কিচ্ছু লিখিনি। তো এই ডায়েরিটা আমার খুব পছন্দের, তার জন্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর আজকে যেগুলো কিনেছি সেগুলো হচ্ছে এই যে সানগ্লাস, এটা আমার, এটা আমার, এটা মায়ের, এটা মায়ের, মায়েরটা ভীষণ সুন্দর দেখতে এরকম। আর এটা হচ্ছে আমার ছোট দিদি নিয়েছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে সানগ্লাসগুলো, দারুণ দেখতে। আর এইটা হচ্ছে কাপ, এটা আমি মাকে গিফট করলাম, যেহেতু মায়ের কাপ বহুত লাগে তো ওর জন্য, খুব সুন্দর দেখতে। এগুলো চামচ, সেটাও আমি মাকে গিফট করলাম। আর মা যেহেতু গোপাল ভক্ত আর আমাদের বাড়িতে গোপাল আছে, তো গোপালের জন্য এত সুন্দর একটা মালা কিনেছি আমি। আর এই হচ্ছে আমি কিনেছি, এখানে মা আবার ভর্তি ভর্তি কাপ নিয়েছে নিজের জন্য। এখানে হচ্ছে এগুলো ফুলের আচার, ফুলে না সরি তেঁতুলের লজেন্স, দারুণ খেতে। তো এই সব কিনেছি, আর এই লজেন্সগুলো কিনেছি, এগুলো পান মনে হয় আমি, যেগুলো খাইনি। তো যাই হোক, এই হচ্ছে কেনা আজকের সব জিনিসপত্র। আর ওই খেলনা ক্লিপ কিনেছি আমি, ক্লিপটা খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি, মনে হয় দিদিদের বাড়ি রেখে চলে এসেছি। তো এই হচ্ছে কি আজকের কেনাকাটি। এই ব্লগটা আমি এখানে এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর তোমরা দেখতে পাচ্ছ আমাকে যে বলতে কামড়েছে, সেটা আর কিছু বোঝাই যাচ্ছে না, মানে সবাই দেখে অবাক, কারণ বলটা কামড়ালে অন্তত এক দুদিন ফোলা তো থাকেই, সেখানে আমার একদমই নেই। আর এই যে লাল ভাবটা ছিল সেটাও কেটে কেটে গেছে, এখানটা শুধু একটু নীল হয়ে আছে আর একটু ব্যথা। বাট আজকে একটা ওষুধ আছে, ওটাও খেয়ে নেবো। তো তোমাদের আমি এটাই সাজেস্ট করবো যে বলটা কামড়ালে কেউ ভয় পেয়ে যাবে না, কারণ আমার দেখলে কোথায় কামড়েছে মানে পুরো একদম চোখের নিচে, ওষুধের দোকানে ওরাও বলছে যে ভীষণ বাজে জায়গায় কামড়ে দিয়েছে। তো একদম ভয় পাবে না, সোজা ওষুধ খেয়ে নেবে, ওষুধ লাগিয়ে নেবে, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরে একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।